হ্যালো বন্ধুরা, তো আজকে সকালে আবার তোমাদের ওয়েলকাম হচ্ছে আমাদের নতুন একটা ফ্রেশ ব্লগে। আর আজকে আমি অঞ্জলি আর বাড়ির ফ্যামিলির থেকে মানে মা ভাই সবাই মিলে যাব সাতভাই কালীতলা। আগেরবার আমরা গিয়েছিলাম কিন্তু পুজো দিতে পারিনি, এবার আমরা পুজো দেওয়ার জন্য যাচ্ছি, তার জন্য আমরা সকাল থেকে না খেয়ে উপোস রয়েছি আজকে। ফাইনালি আমরা বেরোবো, এখন তোমাদের দাদা বাইক ঘোরাচ্ছে, দিদা এখানে বাইকের চাকায় জল দিচ্ছে, জল দিয়ে ধুয়ে দিচ্ছে সামনের চাকা। চলো তো ফাইনালি রেডি। তো গাইস আজকে আমরা আছি বনগাঁর সাতভাই কালীতলাতে, তো আমার সঙ্গে অঞ্জলি আছে, মা আছে, আর দাদারও রয়েছে। তো তার মধ্যে এখন এখানে ফুলের ডালা ডালা কিনতে হচ্ছে, এগুলো কিনেছি আমরা। আর আমার সঙ্গে আছে আমাদের ভাই রোদ্দার, আছে ক্যামেরা অপোজিটে ধরে রয়েছে ক্যামেরা। তারপর আমরা অবশেষে পুজো দেওয়ার জন্য ঢুকছিলাম মন্দিরের ভিতরে। তো ফার্স্টে আমি যাচ্ছিলাম আর তোমাদের দাদা পিছন পিছন আসছিল। তো এই যে আমি দাঁড়িয়ে রয়েছি মা এ নিয়ে, ফুল নিয়ে, তারপরে অনেক কিছু ছিল ভিতর, প্রসাদ টোসাদ সবকিছু। আর তোমাদের দাদা এই যে সিনেমাটিক ভাবে ভিডিও করছিল, ওই যে সামনে মায়ের মন্দির। আর এই মন্দিরটা আমরা পুজো দিতে এসেছি, শ্রী শ্রী সাতভাই কালী মাতা দেখতে পাচ্ছ, এখানে পুজো দিতে এসেছি। আর এটা হলো মায়ের মন্দির। আর সামনে মা রয়েছে, দাদা বৌদি রয়েছে, তারপরে এখানে ভাইও দাঁড়িয়ে পড়েছে পোজ দিচ্ছে, আর এখানে রয়েছে দাদা বৌদি আর ভাইজি আমার, তো তারাও হাই করছে। আর তোমাদের দাদার অবস্থাটা দেখো, ঘেমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, শার্টের কালার ডিপ কালার হয়ে গেছে। আর এদিকে ফটো তুলছে, ভাই তুলছে, আর এখানে দেখতে পাচ্ছ ভাই বসে বলেছে পুজো দিতে। আর এই যে তোমাদের দাদা ঘেমে ঘেমে কি যে করছে, প্রচন্ড ঘামে তোমাদের দাদা, দেখো অবস্থা কি। আর আমি আরো জুম করে করে দেখাচ্ছিলাম তোমাদের দাদা আর কি করছিল। তারপরে এখানে মাও পুজো দিতে বসে বলেছে, আর আমি তো ক্যামেরাই করছি। ওই যে সামনে মায়ের মূর্তি, আর তোমাদের দাদা এত ঘেমে যাচ্ছে যে আমি ব্যাগের থেকে রুমাল বার করে মুছে দিচ্ছিলাম। আর তোমাদের দাদা চুপচাপ রয়েছে, তো জামার কালার দেখো ওটা ছিল না, মানে একদম পুরো ভিজে। আমি আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর হাতে ফুটি দেখতে পাচ্ছো, আর ভাইকে একটা কিনে দিলাম, তো ফুটি খেয়ে নিলাম, প্রচন্ড গরম। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মা বলছে যে মন্দিরটা ঘুরতে মানে প্রদক্ষিণ করবো, এখন চারিপাশে ঘুরবো। তারপর তোমাদের দাদা আর আমি মিলে মন্দিরটাকে সম্পূর্ণ ঘুরছিলাম, মানে তিনবার ঘুরবো, একবার মনে হয় অলরেডি ঘোরা হয়ে গেছে, আবার ঘুরছি, আর মা দাদারাও ঘুরছে। তো এই যে দাদা ভাইজি মা বৌদি সবাই আছে, পিছন পিছন আমরাও আছি, আর ভাই তো থাকেই না, কারণ ভাই ক্যামেরা করে। আর এই যে মন্দিরটাকেই ঘুরছে, এই যে লাল মন্দিরটা দেখতে পাচ্ছ। আর আমাদের মন্দিরের চারপাশে তিনবার ঘোরা হয়ে গেছে, আর এইখানে দেখতে পাচ্ছ কতগুলো এরকম ছোটো ছোটো বাধা আছে, এগুলো যারা মানত করে তারা এরকম ভাবে গিটে বেঁধে যায়, চারি সাইডে আছে, একদম সব জায়গাতেই রয়েছে। যখন আমি ছোট ছিলাম একবার বেঁধেছিলাম ওই ওপরটাই, তাই মানে এসব খুলেও দিয়ে যেতে হয়, মানত কমপ্লিট হয়ে গেলে মানে পূরণ হয়ে গেলে এসব খুলে দিতে হয়। আচ্ছা আচ্ছা, তো এখন আমরা এদিকে ঘোরা হয়ে গেছে, এখন এদিকে আমার এই দাদা রয়েছে, দাদাদের এখানে একটা সুতো কাটবে। আর সব থেকে বড় কথা আজকে এতটাই গরম যে আজকে থাকা যাচ্ছে না, সহ্য করা যাচ্ছে না। তোমাদের দাদা পুরো স্নান করে যাচ্ছে, পুরো স্নান করে গেছে। এই গাছগুলো দেখো কতগুলো এরকম ঢিল বাঁধা রয়েছে সুতো দিয়ে, প্রচুর প্রচুর সুতো বাঁধা রয়েছে। এই সাইডটা দেখালাম, এই দিকটাতে আছে গাছের ঝুড়িগুলো দেখো। ওইটা না, আর একটা দেখেছে বৌদি, তো সেটাই এখন এখানে কেটে দেওয়া হবে। বৌদি কাটছে এটা, এইটা কান্দ।
এমনি ছিড়তে হবে নাকি কেটে দিতে হবে? আচ্ছা 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 আচ্ছা, একটা হয়ে গেছে, এটা খুলে গেছে, এই তো। আচ্ছা আচ্ছা, তো আরেকটা নতুন একটা সুতো বাঁধা হচ্ছে, তো দাদাকে নতুন সুতো এখানে গাছে বেঁধে দেবে, এখানে প্রচুর রয়েছে, তো তার মধ্যে আবার একটা রিপ্লেস হবে। তো তখন এখানে সুতো বাঁধা হয়ে গেছে, নতুন একটা দাদা এখানে বেঁধে দিয়েছে। তো এখানে আছে বৌদি, বৌদি এটাকে আবার আরেকটা নতুন সুতো, এটা তো এটা আরেকটা নতুন সুতো বাঁধা হচ্ছে এখানে। তো সবাই কি সুন্দর করছে, আমার ইচ্ছা করছে, কিন্তু এখন না, আমরা অন্য একদিন অন্য কোনো দিন একটা সময় করে আমরা আসবো। দাদা বৌদি বেঁধে দিয়েছে, এখন আমাদের ভাজি সেও এখানে একটা সুতো বেঁধে দিচ্ছে। তো তিনজনের তরফ থেকে তিনটে সুতো নতুন করে বাঁধা হয়েছে। প্রচন্ড পরিমাণে গরম লাগছে, আর এদিকে তোমাদের দাদা হচ্ছে লস্যি খাবে না কুলফি খাবে সেটাই বুঝতে পারছে না। তুই বল অঞ্জলি, কি নেবো? কি নেবে যেটা খেতে বেশি টেস্টি? কোনটা টেস্টি দাদা বেশি? দুটোই সুরসুরি আছে না? না, দুটো তিনটে, দুটো তিনটে নাও, কুলফি তিনটে নাও। কুলফি এটা কে নেবে? চলো তাহলে। আচ্ছা, সবার হয়েছে কি? হয়ে গেছে কুলফি, আর এখানে দেখতে পাচ্ছো রয়েছে বরফ জল, তো অঞ্জলি আর আমার জন্য বরফ জল, আর আমার তো অলরেডি যাওয়া ভিজে গেছে, তার জন্য ভাবলাম ঠান্ডা কুলফি এই নিয়ে খাই। এটা খেতে ভীষণই ভালো লাগছে, এত গরম, এত গরম পড়েছে না, এত বরফ জল, তো এখন দেখো কোথায় আছি। এটা হচ্ছে এখানে ট্রেন লাইন যায়, এটা হচ্ছে সাতদিক কার্যালয়ের পাশেই এ রয়েছে, এখানে ট্রেন যায়, এটা ব্রিজ রয়েছে, কত সুন্দর লাগছে ব্রিজ। আর এখানে সবাই কিন্তু দেখেছি রিল টিল বানায় মাঝে মধ্যে, তো আমরা চলে আসলাম এখানে তো ঘুরতে, আর হাতে রয়েছে এই বরফ জল। হচ্ছে মাত্রাটা ঘুরে আমি নিচেই পড়ে যাব এইখানে। কেন কেন? সকাল থেকে কিচ্ছু খাই না, এত রোদ মাথার উপরে মাথা ঘুরে যাচ্ছে। তো যাও, আমরা কিছু রিলস বানিয়ে তারপর দেখাচ্ছি। হোটেলের সামনে রেখে দাও। প্রচুর কষ্ট হয়েছে, এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি আমরা, সবাই আছে টেবিলে, এই সম্পূর্ণ টেবিলটাতে আমাদেরই লোক রয়েছে সম্পূর্ণ, তো এখানে ফুল ফ্যামিলি রয়েছে, এখানে ফ্যামিলি, তো জমি খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া করে চলে যাবো। হোটেলে খাওয়া দাওয়া করার পর আমরা চলে এসেছি আবার ব্যাক টু ক্লিনিক বনগাঁতে, আমার সেই আগের দিনে রিপোর্ট নেওয়ার জন্য, রিপোর্ট নিয়ে এসেছি আমরা, আর গরমের তো অবস্থা খারাপ, তো আর তোমাদের দাদা সবচেয়ে বেশি গরম লাগছে, তো এখন আর কোথাও দাঁড়াবো না, সোজা বাড়ি, আর বাড়িতে গিয়ে আবার। তো আমরা সেই তখন বাইকে উঠেছি আর এখন এসে বাড়িতে পৌঁছালাম, আর এদিকে তোমাদের দাদা রয়েছে, দেখো কি অবস্থা তোমাদের দাদা, বাপরে বাপ, তোমাদের দাদার দেখে আমার আরো বেশি গরম লাগছে, ভিজে গিয়ে শুকিয়ে গেছে, আবার আবার ভিজছে। স্নান করি, চলো ঝটপট করে স্নান করে, স্নান করে ফ্রেশ হয়ে তারপরে আবার কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার বাইকে করে কি অবস্থা আছে চুল ফুলের, আর তোমাদের দাদা বলে তুমি চুলটা না হেয়ার স্টাইলটা অতটা ঠিক করে করনি, নিজে বাইক চালিয়ে এত জোরে চালায় যে চুল ফুল খারাপ হয়ে যায়, আমাকে পরে বলে যে হেয়ার স্টাইলটা ঠিক হয়।